ভিউয়ার্স আপনাদের সকলকে অমিতপুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বেশি বেশি ডায়মন্ড নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 568টি ডায়মন্ড রয়েছে। তো ভিউয়ার্স, ডায়মন্ড নেওয়ার জন্য প্রথম একটা উপায় রয়েছে, সেটি কিন্তু টপ আপ। তো টপ আপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তো চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমার মতে টপ আপ করা কিন্তু ভালো না। টপ আপ না করে আপনি গেম প্লে করে ডায়মন্ড বেশি বেশি নেবেন, তাহলে কিন্তু আপনার গেম প্লের উপর একটা দক্ষতা বাড়বে, গেম প্লে ভালো করতে পারবেন এবং ডায়মন্ড নিতে পারবেন। তো এখন আসা যাক মেইন কথায়, ডায়মন্ড আপনি কীভাবে নেবেন। ডায়মন্ড আপনাকে বেশি বেশি নিতে হলে এই যে ক্যারিয়ার ম্যাচগুলো রয়েছে এইগুলো আপনাকে উইন হইতে হবে, এবং সর্বপ্রথম আপনাকে স্টেডিয়ামটা কিন্তু আপগ্রেড করতে হবে। স্টেডিয়াম কীভাবে আপগ্রেড করা এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তো চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারেন। তো তারপরে এই যে লাইভ ম্যাচ আছে, লাইভ ম্যাচগুলো কিন্তু আপনাকে বেশি বেশি প্লে করতে হবে, এবং লাইভ ম্যাচগুলো অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা টিয়ার যেন চ্যাম্পিয়ন হতে পারেন, অথবা চ্যাম্পিয়ন না হলেও কিন্তু প্রমোশন হতে পারেন, এরকমভাবে গেম প্লে করবেন। তো প্রমোশন হলে কিন্তু ডায়মন্ড দেওয়া হয়, প্রত্যেকটা টিয়ারে কিন্তু একটা নির্দিষ্ট ডায়মন্ডের পরিমাণ আছে। দেখেন আমি টিয়ার 6 আছি, তো আমার কিন্তু টিয়ার 6 কিন্তু চ্যাম্পিয়ন হলে কিন্তু আমাকে 33টা ডায়মন্ড দেওয়া হবে, এবং আমাকে কিন্তু 20 পয়েন্ট লাগবে, 20 পয়েন্ট হলে কিন্তু আমি চ্যাম্পিয়ন হতে পারবো। তো এক একটা ম্যাচ উইন হলে কিন্তু 3 পয়েন্ট দেওয়া হয়, তো মোটামুটি আমার কিন্তু 7টা ম্যাচ উইন হওয়া লাগবে, তাহলে কিন্তু আমি 33টা ডায়মন্ড পেয়ে যাচ্ছি এরকম। তো আপনি লক্ষ্য করবেন আপনি কোন টিয়ারে আছেন, তো সেরকম কিন্তু আপনার টিয়ারেও কিন্তু লেখা থাকবে ঠিক আমার মতো কোন কতটা ডায়মন্ড দেওয়া হবে, কত ম্যাচ উইন হতে পারলে। তো সেইটা লক্ষ্য রেখে কিন্তু আপনি লাইভ ম্যাচ প্লে করবেন, এবং লাইভ ম্যাচ প্লে করে আপনি এই লাইভ ম্যাচ চ্যাম্পিয়ন অথবা প্রমোশন হলে কিন্তু আপনাকে ডায়মন্ড দেওয়া হবে। বেশি বেশি লাইভ ম্যাচ খেললে বেশি বেশি যদি প্রমোশন অথবা চ্যাম্পিয়ন হতে পারেন, তাহলে কিন্তু বেশি বেশি ডায়মন্ড পেতে পারেন। এই একটা কিন্তু উপায় রয়েছে। আর সেকেন্ড যে উপায় সেটা কিন্তু ক্যারিয়ার ম্যাচ। ক্যারিয়ার ম্যাচগুলো প্রত্যেকটা ডিভিশন কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে, চ্যাম্পিয়ন হলে কিন্তু আপনি বেশি বেশি কয়েনও পেতে আছেন। কয়েন কিন্তু আপনাকে বেশি বেশি পেতে হলে অবশ্যই আপনাকে বোনাস পেতে হবে, বোনাসটা অ্যাড দেখে নিতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু চ্যাম্পিয়ন হলে ডায়মন্ডও পেতে পারেন। তো আমার 568টি ডায়মন্ড কিন্তু আমি এরকম আস্তে আস্তে গেম প্লে করে করে জমা করছি, তো তার সাথে সাথে কিন্তু ডায়মন্ডগুলো আপনাকে জমা রাখতে হবে, তারপর একসাথে কিন্তু সেই ডায়মন্ডগুলো আপনি খরচ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আমার মতো বেশি বেশি ডায়মন্ড নিতে পারবেন কোনো টপ আপ ছাড়াই। এই দুটো উপায়ই আছে, কিন্তু আর কোনো উপায় নাই। তো আমরা যে টুর্নামেন্টগুলো খেলে থাকি, সাধারণত এগুলো খেললে কিন্তু আমাদেরকে ডায়মন্ড দেওয়া হয় না। যদি ডায়মন্ড দেওয়া হতো তাহলে কিন্তু একটা ভালো ফিচার্স হতো, তো ডায়মন্ড কিন্তু আমাদের দেয় না টুর্নামেন্টে। তো আপনি লাইভ ম্যাচগুলো খেলবেন এবং ক্যারিয়ার ম্যাচগুলো খেলবেন, আর সব চেষ্টা করবেন উইন হওয়ার, তাহলে কিন্তু ডায়মন্ড পেতে পারবেন বেশি বেশি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর এরপর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।